দর্শক কালকে আহ এই ফোনালা ভাইরাল হয়েছে বুঝতেই পারছেন যে দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সাথে তানভীর নামে আমেরিকা প্রবাসী একজনের ফোনালা আমি আগেও বললাম যে এই তানভীর যে কে আমি কখনো নাম শুনিনি তো তার সঙ্গে কথা বলছেন অথচ যদি শুনতাম যে ইউরোপে তো এখন অনেকে গেছে লন্ডনে নাকি দুই ডজনেরও বেশি আওয়ামী লীগের নেতা তার মধ্যে মন্ত্রীও আছে তারপরে হাসান মাহমুদের কথা শোনা যায় বেলজিয়ামে তো তারা কোথায় তাদের সাথে কোনো আলাপ নাই আলোচনা নাই তো তানবির এখন যারা শেখ হাসিনার কাছে ছিল মানে শত শত কোটি টাকা লোপাট করছে সুবিধা ভাগাভাগি করে নিছে তাদের কোনো খবর নাই আর এই তানবির এক প্রবাসী আমার কাছে গতকালকে অনেক মানে এটা আমি দেখেছি অনেকেই বলছে যে এটা নিয়ে ভিডিও করেন আমার কাছে পুরোটাই মনে হয়েছে এটা মানে পাগলের প্রলাপ হয়েছে শেখ হাসিনা তারও সময় অজানা অচেনা তানবির সাথে আট মিনিটের উপর কথা বলছে এবং সেখানে তিনিও কিছু অভিনয় আর ওই যে তানভীর বারবার দেখছেন তো আপা 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 করতেছে এখানে বলছে যে প্রায় দেড়শো দুইশো বার নাকি আপা করছে এটাও নাকি এটা বিশ্ব রেকর্ড আট মিনিটের মধ্যে এতবার আপা আপা করা আপা নাকি আফা বুঝতে পারতেছি না যাই হোক তো এগুলির আসলে কোনো গুরুত্ব নেই তারপরে দেখেন কথাটা কি আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে ঢুকে যেতে পারি আরে ভাই যে চট করে ঢুকে যেতে পারি টুপ করে পদ্মা নদীতে ফেলে দেবো এই সমস্ত কথাবার্তা এগুলি কি চলে এগুলি হয়েছে কখনো উনি আছেন দিল্লিতে একটা অন্ধকার প্রকোষ্ঠে যেখানে দিল্লির গভর্নমেন্ট গোপন করে রাখছে উনি কাছাকাছি তো বলেন না কেন সাহস থাকলে জায়গায় আছি সে বলার সাহস নাই টেলিফোনের সংলাপ গুলো আসছে এবং সেখানে সেই মিথ্যাচার সেই নিজের বোন কীর্তন যেহেতু বাংলাদেশকে কোথায় উঠাই দিছে দিনরাত তিনি খেটে করছে দিন ফ্যাসিস্ট খেটে তিনি একটা দেশে রূপান্তর করছে একটা চুরি মহামারী অর্থ পাচার লুটেরা দিয়ে গেছে আজকে সেই দখলটা পোহাচ্ছে হচ্ছে এইনু সরকার কি করছে তাকে গণতন্ত্র দিছে উন্নয়নের নামে যেটা হয়েছে সেটা লুটপাট হয়েছে গণতন্ত্র তো আসেই মানুষের অধিকার নেই আর গুম খুন যে পরিমাণ যে পরিস্থিতি তো এইটার আসলে এই সমস্ত টেলিফোন আলাপ মানে এখন যোগাবে কিন্তু এটা মানে খুব একটা মানে প্রভাব এটা বিশ্বাস করবে তাও না আবার বলছে যে কি হেলিকপ্টারে গলিয়াবাদ থেকে দিল্লিতে স্থানান্তর করছে এবার বলছে কোথায় আপা বাংলাদেশে একটা নিউজ আছে আপনাকে গোজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে শেখ না আবার অবাক হয়ে বলতেছে হেলিকপ্টার দিয়ে কোন দেশের হেলিকপ্টার ছবি পাঠাও দেখবো না কি একটা আজব কথা আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নেই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি কেন আপনি চট করে ঢুকবেন আপনি রাজনীতি করেন আপনি পালায় গেছেন আসবেন যদি আপনার পক্ষে সেই ধরনের মানুষের জোয়ার আসে বা নির্বাচন আসে বা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয় তাহলে আপনি চট করে চলে আসবেন কেন তো কোনো ব্যাপার নেই আপনি তো চট করে যান নেই ইতিমধ্যে বিক্ষোভের মধ্যে জীবন নিয়ে আপনি পালাইছেন এই সমস্ত কথাবার্তা আবার এই দেখেন এই যে তানবির এও একটা মানে শেখ হাসিনার শেষের দিকে দেখছে না বিভিন্ন মেট্রো রেল কাটতেছে এটা সবাই দেখছে যে তার অভিনয় এবং এগুলি নিয়ে যথেষ্ট ট্রল হয়েছে সে ওই যে মানে স্বজন হারানোর বেদনা আমি ছাড়া কেউ বোঝে না এই কথা যখন বলে কেক্ষে আর বিশ্বাস করে না তেমনি এটাও মনে হয় আর পার সেও আবার আপা 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 করে কাটতেছে হ্যাঁ আসলে কি কাটতেছে এইগুলি হলো মানে শিখছে শেখ হাসিনার কাছ থেকে আমি আর বুঝি না মানে রতনে রতন চেনে আমার কাছে মনে হয়েছে এইগুলির আসলে কোন মানে গুরুত্ব নেই আমি মনে করি আপাতত এগুলি বিনোদন এই রাজনীতি মানে যতই সরকারের সমালোচনা করা যায় করতে পারে কেউ কিন্তু এইগুলি কোনোভাবেই শেখ হাসিনার সঙ্গে অ্যাড হবে না এটা পরিষ্কার এই কারণে আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি তিনি যে আলাপ আলোচনাগুলো করছে এগুলি মানুষের মধ্যে একটু বিনোদন হবে কিছু হবে বলছে যে ভারতকে যে থাকতে বলে। এখন ভারত ওই দিয়ে উত্তেজনার সৃষ্টি করবে সে নিজেও কিছু কিছু কাজ করবে সীমান্তে প্রপার একজন কিশোরী একজন কিশোর মারা গেল দুজনই সংখ্যালঘু সম্প্রদায়ের মানে সব গুণের হচ্ছে একটাও এগুলি ইন্ডিয়ার কোনো ফায়দা হবে না শেখ হাসিনার কোন ফায়দা হবে না তারপরে আবার বলতেছে তাকে পরামর্শ দিচ্ছে যে ইলেকশন চলছে তুমি যেখানে আসো অর্থাৎ এতে আর ট্রাম্প আসলে নাকি বিশাল লাভ এবং ওই তাম্বির বলতেছে ট্রাম্প আসলে মানে হাসিনাকে যেন ক্ষমতায় নিয়ে আসবে আর কি এরকমই সম্পর্ক ট্রাম্পের সঙ্গে ক্যাম্পেইন করতেছে তাদের কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরো বাংলাদেশের পরিস্থিতি কি তুলে ধরবে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে তারা খুব জানে মোদীর কথা বলছে বাইডেনের সঙ্গে বাইডেন এগুলি পাত্তা দেয়নি এগুলি লাভ হবে না এগুলি যথেষ্ট দেয়নি হ্যাঁ বিদেশিদের কথা এখন তার কাছে খুব মনে হচ্ছে যে তাদের কাছে যে যে তাদের কাছে আর আমি নির্বাচিত সেই ইনুসের মানে বদনাম করা এখনো চলছে এই নির্বাচন এখনো নির্বাচন হইলো সত্যিকারের নির্বাচন হইলে তো মানুষ নামতো আপনাদের মনে আছে নিশ্চয়ই একবার যখন নাকি সে রাজধানীর বাইরে অবকাশকালীন ছুটিতে গেল তখন সেনাবাহিনী কু করছিল নেমে একটা দেশবাসীর ঝাঁপায় পড়লো এই হচ্ছে সত্যিকারের নির্বাচিত প্রেসিডেন্ট ছিল সেই কারণে রাস্তায় যখন নেমে আসলো দলে দলে তখন ট্যাঙ্কগুলো থেমে গেল শুধু ট্যাঙ্ক থামে নাই পর ওই ট্যাঙ্কের উপর উঠে পাবলিক ওই সৈনিকদেরকে পেটানো শুরু করলো আর শেখ হাসিনার সময় একটা তার পাশে ছিল কেউ না কাকপক্ষাগা মন্ত্রী চড় খাইতেছে একটা মানে তাদের পক্ষে একটা লোকতে পাওয়া যায় না হাসানোর কি পরিমাণ ফ্লাইং কেক মারলো কেউ নেই তার দলের ভেনিস হয়ে গেছে সারা বাংলাদেশ আর সেই হাসিনা চট করে মানে ঢুকে পড়বে মাঝখানে গোপালগঞ্জে কিছু লাফালাফি হচ্ছিল সেই লাফালাফিও বন্ধ হয়ে গেছে অত সোজা এগুলি আমাদের মজা লাগবে সত্যি মজা নেওয়া যাবে পুরো আওয়ামী লীগ তো পনেরো বছর বিনোদন দিয়ে গেছে তার বক্তৃতা সবাই শুনতো গভীর সহকারে বিনোদন নেওয়ার জন্য তাকে সমর্থন দেওয়ার জন্য না তো এটাও আর এক ধরনের টেলিফোনিক একটা বিনোদন চলছে দেখা যাক কি হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ